এক নাম্বার, রমজানে যে আমলগুলা করলাম এই আমলগুলা নষ্ট না করা। সূরা নাহালের 92 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। আল্লাহ বলেন, তোমরা ওই নারীর মতো হয়ো না যেই নারী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, যেই নারী কষ্ট করে সুতা পাকানোর পর, রশি পাকানোর পর ওই পাকানো সুতাকে আবার খুলে ফেলছে, কষ্ট করে পাকাইছে, পাকানোর পর ওটা আবার টুকরা টুকরা করে ফেলছে। তো কষ্ট করে পাকানোর কি দরকার ছিল? কষ্ট করে পাকাইছে, পাকানোর পর আবার টুকরা টুকরা করে ফেলছে। আল্লাহ বলে, তোমরা ওই নারীর মতো হয়ো না, মানে আমলগুলা কষ্ট করে করলা, এখন এই আমলগুলা নষ্ট করো না। নারী সুতাগুলা কষ্ট পাবে, পাকাইছে, কষ্ট করে পাকাইল ওই সুতা, পাকানোর পর আবার টুকরা টুকরা করে ফেলছে। তো এই কষ্ট করে পাকানোর কি দরকার ছিল? তো আল্লাহ বলেন, তোমরা ওই নারীর মতো হয়েও না যেই নারী কষ্ট করে সুতা পাকানোর পর আবার টুকরা টুকরা করে ফেলে। উদ্দেশ্য, কষ্ট করে আমলগুলা করলা, এই আমলগুলা নষ্ট করে দিও না। কথা বুঝে আসছে সবার? সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 33 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। ওয়া লা তুবতিলু আ'মালাকুম, তোমরা তোমাদের আমলসমূহকে নষ্ট করো দিও না, তোমরা তোমার আমলগুলাকে বরবাদ করে দিও না, তোমাদের আমলগুলো নষ্ট করো না, বাতিল করো না। তাহলে রমজানের পরবর্তী কাজ, এক নাম্বার, আমরা আমাদের আমলগুলোকে নষ্ট করব না। আমাদের দ্বিতীয় কাজ, হেদায়েত গ্রহণ করার পর পথভ্রষ্টতা গ্রহণ করব না। যারা রোজা রাখতে পারলাম, যারা সালাত আদায় করলাম, সিয়াম পালন করলাম, আশা করা যায় আমরা আল্লাহর প্রিয় বান্দা। এই হেদায়েত আমরা গ্রহণ করার পর হেদায়েত যেন নষ্ট না হয়, এটার বিনিময়ে পরিবর্তে যেন পথভ্রষ্টতা গ্রহণ না করি, এটা দ্বিতীয় কাজ। সূরা আরাফ আয়াত নাম্বার 175 এবং 176 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখ মিনহা ফাতবাহু শাইতানু ফাকানা মিনাল গাবীন। হে নবী, আপনি তাদের কাছে বর্ণনা করেন ওই ব্যক্তির ঘটনা যাকে আমি আমার নিদর্শন সমূহ দিয়েছি, ফানসালাখ মিনহা, সে তা থেকে বিচ্যুত হয়ে গিয়েছে, ফাতবাহু শাইতান, শয়তান তার অনুসরণ করেছে, তার অনুগামী হয়েছে, ফাকানা মিনাল গাবীন, ওই লোকটা পথভ্রষ্ট হয়ে গিয়েছে। এই আয়াতে এই লোক দ্বারা কি উদ্দেশ্য? বনি ইসরায়েলের এক ব্যক্তি ছিল, তার নাম ছিল বালআম ইবনে বাউরা, একটু মনে রাখলে হবে, বালআম, কি নাম? বালআম। এই বালআমকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলা আশ্চর্য বৈশিষ্ট্য দিয়েছে, তার মধ্যে একটা ছিল আল্লাহর কাছে যা দোয়া করত কবুল হয়ে যেত। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জব্বারিন বা প্রতাপশালী সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদে বের হলেন। জাব্বারিন সম্প্রদায় বালআম ইবনে বাউরার কাছে গিয়ে বলল, তুমি নবী মুসার বিরুদ্ধে বদদোয়া করো। সে আল্লাহরে যা বলতো তাই কবুল হইত। বালআম জবাব দিল, ওনার বিরুদ্ধে বদদোয়া করলে আমি পথভ্রষ্ট হয়ে যাব। কয় না, তারপরেও তুমি বদদোয়া করতে হবে। বালআমকে এই কথা বলার পর আরো অনেকগুলো বর্ণনা আছে, তার বিবিকে প্ররোচনা দিয়ে বিবির মাধ্যমে তাকে রাজি করিয়েছে, অনেক টাকা পয়সার লোভ দেখিয়ে তাকে মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করার জন্য রাজি করাইছে। এই বালআম এত বড় একজন আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করে পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ বলেন, ওই ব্যক্তির ঘটনা আপনি শোনান যে ব্যক্তিকে আমার নিদর্শনাবলী দিয়েছিলাম, সে বিচ্ছুত হয়ে গিয়েছে, শয়তান তার অনুগামী হয়েছে, ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ করেছে। আল্লাহ বলেন, ওয়ালাউ শিনা লা রাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া।
আমি আল্লাহ চাইলে তাকে এই নিদর্শনাবলীর মাধ্যমে উঁচু করতে পারতাম, কিন্তু সে দুনিয়ার দিকে ঝুঁকে পড়েছে, টাকার দিকে ঝুঁকে পড়েছে, ওয়াত্তাবা হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ করেছে। আল্লাহ বলেন ফামাসালুহু কামাসালিল কাল, তার দৃষ্টান্ত কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, কুকুরের উপর যদি তুমি বোঝা দিয়ে দাও তখন কুকুর চার জিব্বা বের করে এইভাবে হাঁপাবে, জিব্বাটা বের করে দিবে। আও তাতরুকহু, অথবা যদি বোঝা না দাও তাহলেও তার জিব্বা বের করে। কুকুরের উপর বোঝা দাও না দাও কুকুর জিব্বা বের করে। তো যেই ব্যক্তি হেদায়াত গ্রহণ করার পর আবার পথভ্রষ্টতা গ্রহণ করে নেয়, কুকুরের উপর বোঝা থাকা না থাকা যেমন কোনো পার্থক্য নাই, পথভ্রষ্টতা গ্রহণ করার পর ওই ব্যক্তির মাঝে অনেক কিছু থাকলেও তার কোনো দাম নাই যদি সে পথভ্রষ্ট হয়। আল্লাহ বলেন তাদের দৃষ্টান্ত কেমন, যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, তাদের দৃষ্টান্ত হলো ওই সম্প্রদায়ের মতো যেই সম্প্রদায় আমার আয়াতগুলো বিশ্বাস করেছে। ফাকসুসিল কসস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আপনি তাদের ঘটনাগুলি বর্ণনা করেন যাতে মানুষ বুঝতে পারে, চিন্তা ভাবনা করতে পারে। তাহলে বলেন তো হেদায়াত পাওয়ার পর পথভ্রষ্টতা গ্রহণ করলে আমার অডেল সম্পত্তি টাকা পয়সা থাকলেও কোনো লাভ আছে? কারণ পথভ্রষ্টতা গ্রহণ করার অর্থ হলো জাহান্নামী হওয়া। আল্লাহ আমাদের সকলকে রমজানের যে হেদায়াত আমরা আল্লাহর থেকে পেয়েছি এটা যেন আমরা ধরে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করে। তিন নম্বর, শয়তান থেকে সতর্ক থাকা, রমজানের পরবর্তী তৃতীয় কাজ শয়তান থেকে সতর্ক থাকা। শয়তান থেকে কেন সতর্ক থাকবো এই ব্যাপারে আপনাদের সামনে চারটা দৃষ্টান্ত দিই। এক নাম্বার, শয়তান আমাদেরকে জাহান্নামের দিকে ডাকে, আল্লাহ শয়তানের এই ডাকা থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। সূরা ফাতির আয়াত নাম্বার 6 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুওয়া, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিজুহু আদুওয়া, শয়তানকে তোমরা শত্রু হিসাবে গ্রহণ করে নাও। ইন্নামা ইয়াদউ হিযবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ, শয়তান তার দলকে আহ্বান করে যেন তারা জাহান্নামী হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ, শয়তান মানুষকে ডাকে যেন মানুষ জাহান্নামী হয়ে যায়। এই জন্য শয়তানের ডাকে সাড়া দেওয়া যাবে না, ওর থেকে সতর্ক থাকা, ওকে শত্রু হিসাবেই গ্রহণ করা, এগুলো এক নম্বর দৃষ্টান্ত। শয়তান আমাদেরকে এমন জায়গা থেকে দেখে, শয়তান এবং তার অনুসারীরা, কিন্তু তাদেরকে আমরা দেখি না, শয়তান আমাদেরকে দেখে, কথা মনে রাখবেন। সূরা আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানযিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবীলুহু মিন হাইসু লা তারাউনাহুম, হে আদম সন্তান লা ইফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলায়। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমনি ভাবে তোমাদের মা বাবাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে, আদম এবং হাওয়া তোমাদের মা বাবাকে বের করে দিয়েছে শয়তান। ইয়ানযিউ আনহুমা লিবাসাহুমা, তোমাদের মা বাবার কাপড় টেনে ধরছে শয়তান, লিউরিয়াহুমা সাওআতিহিমা, যেন তারা তাদের লজ্জাস্থান দেখা দেয়। বলেন নাউযুবিল্লাহ, শয়তান কাপড় টেনে ধরছে, শরীর থেকে কাপড় খুলে ধরছে যেন তারা তাদের লজ্জাস্থান দেখায়। এবার আল্লাহ বলেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবীলুহু মিন হাইসু লা তারাউনাহুম, শয়তান এবং তার অনুসারীরা তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে তোমরা তাদেরকে দেখো না। শয়তান আমাদেরকে দেখে, অনর্থক শরীরের কাপড় যদি কোনো কারণ ছাড়া আমরা উল্টা পাল্টা অবস্থায় থাকি তো শয়তান কিন্তু আমাদেরকে দেখে ফেলে। শয়তান আমাদেরকে উলঙ্গ বিবস্ত্রভাবে চালাইতে চায়, নারীদের পোশাক ছোট করতে চায়, এটা শয়তানের টার্গেট। যেই জায়গাগুলো দেখা হারাম এগুলো অন্যকে দেখানোর জন্য শয়তান চেষ্টা করে। তাহলে শয়তান আমাদেরকে দেখে, আমরা শয়তানকে দেখি না, এটা আল্লাহ বলে দিলেন। এই গেল দুই নম্বর দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 3 সূরা আরাফের 17 নম্বর আয়াত
শয়তান কি বলে দেখেন, শয়তানের বক্তব্যটা আল্লাহ কোরআনে বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাঈলিহিম, আমি তাদের সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে তাদেরকে আমি পথভ্রষ্ট করার চেষ্টা করব, আমি ডান দিক থেকে চেষ্টা করব, বাম দিক থেকে চেষ্টা করব, সামনে পিছন থেকে তাদেরকে পথভ্রষ্ট করার জন্য আসব, লাআতিয়ান্নাহুম অবশ্যই আমি আসব। শয়তান কি বলতেছে দেখেন, অবশ্যই আমি আসবো, তাদের সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে তাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করব। শয়তান থেকে সতর্ক থাকা, আল্লাহ আমাদের সকলকে শয়তান থেকে যেন সতর্ক থাকতে পারি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তৌফিক দান করেন। চার নম্বর দৃষ্টান্ত বুখারী শরীফের 2038 নম্বর হাদিস, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না শায়তানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, নবীজি বলেন তোমাদের শরীরের যে শিরাগুলো দিয়ে রগ দিয়ে রক্ত চলাচল করে, এই রক্ত চলাচলের জায়গা দিয়ে শয়তান চলতে পারে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, শয়তান কি আপনার রগের শিরা উপর শিরা দিয়েও চলতে পারে? আল্লাহ নবী কয়, হ্যাঁ, তবে ফাসলাম আনি আল্লাহ, শয়তানের বিরুদ্ধে আল্লাহ আমাকে সহযোগিতা করে, তাই শয়তান থেকে আমি নিরাপদ থেকে যাই, শয়তান আমার শিরা উপশিরা দিয়েও চলতে পারে, কিন্তু শয়তানের মোকাবেলায় আল্লাহ আমাকে হেফাজত করে, তাই আমি নিরাপদ থেকে যাই, শয়তান আমাকে ধোকা দিতে পারে না। তাহলে বলেন তো, রমজান পরবর্তী এক নাম্বার কাজ মনে আছে আপনাদের, আমলগুলা নষ্ট করব না। দুই নাম্বার, হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ করব না। তিন নাম্বার, শয়তান থেকে সতর্ক থাকা। চার বন্ধুরা শুনেন, চার নাম্বারটা, নামাজ ছেড়ে দেওয়ার অভ্যাস আমাদের অনেকের আছে। রমজান মাসে আমরা যেই পরিমাণ ইবাদত করছি, ফজরের নামাজে মুসল্লি যেই পরিমাণ হয়েছে, রমজানের বাহিরে কি সত্যি কথা বলেন এত মুসল্লি হয় না? তো চার নাম্বার কাজ হলো রমজানের আমলের এই অভ্যাসটা সারা জীবন ধরে রাখা, রমজানে আমলের এই আগ্রহ সারা জীবন ধরে রাখা। তো নামাজ ছেড়ে না দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করা, আমরা জেনে শুনে স্বেচ্ছায় একত্র নামাজও ছেড়ে দিব না ইনশাআল্লাহ, ওয়াদা করতে পারি, জেনে শুনে স্বেচ্ছায় একত্র নামাজ ছেড়ে দিব না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস দ্বারা নামাজের গুরুত্ব বোঝা যায়। এই নামাজের ব্যাপারে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো, আল্লাহ বলেন, এই নামাজ পড়ো, আল্লাহ বললেন, নামাজ প্রতিষ্ঠিত করো। কেন বললেন নামাজ প্রতিষ্ঠিত করো? নামাজ প্রতিষ্ঠিত করার অনেক অর্থ, এক নাম্বার আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করার দ্বারা এক নাম্বার উদ্দেশ্য হলো নামাজের যে শর্ত আছে এই শর্তগুলা যথাযথভাবে আদায় করা। নামাজের শর্তের মধ্যে একটা হলো শরীর পবিত্র করা। সূরা মাঈদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, হে ইমানদার, যখন তোমরা নামাজের ইচ্ছা করো, ফাগসিলু উজুহাকুম, চেহারা ধৌত করো, হাতগুলা ধৌত করো, ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসাজ করো, ও আরজুলাকুম ইলাল কাবাইন, পাগুলা ধৌত করে নাও। শরীর পবিত্র করার কথা আল্লাহ বললেন, আর যদি গোসল ফরজ হয় আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি গোসল ফরজ হয় তাহলে গোসল করো, ভালোভাবে পবিত্রতা অর্জন করো। বুখারী শরীফের 6954 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, তোমাদের কারো উপর যখন ওযু ফরজ হয়ে যায়, ওযু করা ওয়াজিব হয়ে যায়, যখন তোমরা অপবিত্রতা অর্জন অপবিত্র হয়ে যাও, পবিত্রতা অর্জন করার আগ পর্যন্ত আল্লাহ তোমাদের নামাজ কবুল করে না। পবিত্রতা অর্জন ছাড়া আল্লাহ নামাজ কবুল করে না। তাহলে এটা হলো নামাজের শর্ত, পবিত্রতা অর্জন করা, কাপড় পবিত্র করা, কাপড় পবিত্র হতে হবে নামাজের জন্য। সূরা মুদাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসিয়াবাকা ফাতাহহির, আপনি আপনার কাপড়গুলা পবিত্র করেন, নামাজের জায়গাটা পবিত্র হতে হবে। বুখারী শরীফের 438 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
অতীতু খামসান লাম ইউতাহুন্না আহাদুম মিনাল আম্বিয়াই ক্বাবলি, আমাকে এমন পাঁচটা জিনিস দেওয়া হয়েছে আমার আগে কোন নবীকে এই পাঁচটা জিনিস দেওয়া হয় নাই। এক নাম্বার নুসিরতু বিররবি মাসিরাতা শাহরিন, আল্লাহর নবী বলেন আমি যখন কোন সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদে বের হই এক মাসের দূরে যারা আছে তাদের অন্তরে আমার ব্যাপারে আল্লাহ ভয় সৃষ্টি করে দেয়। আমি যখন জিহাদে বের হই এক মাসের দূরত্বে যারা থাকে তাদের অন্তরে আল্লাহ ভয় সৃষ্টি করে দেয়। দুই নাম্বার ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, পুরা দুনিয়াটা আমার জন্য মসজিদ সেজদা করার জায়গা এবং পবিত্রতা অর্জনের মাধ্যম আল্লাহ বানায়া দিয়েছেন। আমার উম্মত যেই জায়গায় নামাজের সময় হয় যাইতে দেরি হবে কোথা? আল্লাহর নবী বলেন নামাজের সময় হওয়া মাত্র জমিনের মধ্যে দাঁড়িয়ে যদি আমার উম্মত সালাত আদায় করে নেয় তার নামাজ আল্লাহ কবুল করে নেয়। অন্যান্য উম্মত নির্দিষ্ট জায়গায় গিয়ে ইবাদত করা লাগত, কিন্তু এই উম্মতের নবীজি বলেন আমাকে পাঁচটা জিনিস দেওয়া হয়েছে, এর মধ্যে দ্বিতীয়টা পুরো দুনিয়া আমার জন্য পবিত্র করে দেওয়া হয়েছে। কৃষক মসজিদে যাইতে যাইতে নামাজের সময় শেষ হয়ে যেতে পারে, সেখানে পবিত্রতা অর্জন করে নামাজ করে নিবে, আল্লাহ নামাজ কবুল করবে। তিন নাম্বার ওয়া উহিল্লাত লিয়াল গনাঈম, গনিমতের মাল আমার জন্য বৈধ। চার নাম্বার আমার আগে যত নবী দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন নির্দিষ্ট একটা জাতির কাছে পাঠাইছেন, আমাকে গোটা জগতের জন্য আল্লাহ পাঠাইছেন। পাঁচ নাম্বার আমাকে আল্লাহ সামগ্রিকভাবে সুপারিশ করার বৈধতা দিয়েছে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলা বিপদ থেকে উত্তরণের জন্য সর্বপ্রথম যেই সুপারিশটা হবে আল্লাহ পাক আমার মাধ্যমে ওই সুপারিশ কিয়ামতের মাঠে করাবেন। কিয়ামতের মাঠে মানুষ বিপদে পড়বে, সর্বপ্রথম সামগ্রিক সুপারিশটা আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই হবে। তে পাঁচটার মধ্যে একটা হলো জায়গাটা পবিত্র, পুরা দুনিয়া পবিত্র, এটা আমাদের উম্মতের জন্য বৈশিষ্ট্য। নামাজ শুদ্ধ হওয়ার জন্য এই শর্তগুলো অবশ্যই আমাদের আদায় করা, কেবলার দিকে ফিরে নামাজ আদায় করা। আল্লাহ বলেন ওমিন হাইসু খরজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাত্রাল মাসজিদিল হারাম, আপনি আপনার চেহারাকে কেবলামুখী করেন, চেহারাটাকে কেবলার দিকে ফিরান, সময় মতো নামাজ পড়া। সূরা নিসা আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ ইমানদারের উপর সময় মতো ফরজ করা হয়েছে, ইমানদারের জন্য নামাজ সময় মতো ফরজ করা হয়েছে।